আসসালামু আলাইকুম, আমার হাতে একটি ফোন আছে স্যামসাং A02s। তো ফোনটা মূলত ডিসপ্লে লাইটিং সমস্যা, তো আমি নতুন করে ডিসপ্লে লাগিয়ে দেখাই আপনাদেরকে যে সমস্যাটা কি, গ্রাফিক্স আসে কি না। তো আমি পাওয়ার বাটন প্রেস করে দেখি ফোনটা চালু হয় কি না, চালু হওয়ার পরে গ্রাফিক্স আসে কি না। এই ফোনটা মূলত আরো দুই দোকান থেকে কাজ করাইছে, আর এটা ডিসপ্লেতে প্রবলেম, তারপরে আবার গ্রাফিক্স আসে, লাইটিং আসে না। তো আজকে এটা কীভাবে সমাধান করা যায় পুরোপুরি ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন গ্রাফিক্স আসছে কিন্তু লাইট আসে না। তো আজকে এটা কীভাবে সমাধান করা যায় পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ফোনটা চালু হচ্ছে, গ্রাফিক্স আসছে বাট লাইট আসছে না। তো ডিসপ্লেটা আমি নতুন লাগিয়েছি কারণ পুরনো ডিসপ্লেটা দিয়ে গ্রাফিক্স আসে না, পুরনো ডিসপ্লেটা সমস্যা মূলত। তো আমরা এখন দেখবো যে বোর্ডের কন্ডিশনটা কি অবস্থা, এটা কাজ করিয়েছে অনেক জায়গায়, এবং আমরা মিটারের সাহায্যে যে জায়গায় ভোল্টেজগুলো আপ হইব, যে জায়গায় মান থাকবে ওই জায়গায় আমরা চেক দিব যে কোনো জায়গায় শর্টিং আছে কি না, কোনো জায়গায় লাইন মিসিং আছে কি না। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, কাজ করে লাইটিংটা কীভাবে সমাধান করা যায় আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ ভালো লাগবে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। Thank you.
তো পুরোপুরি আমার কাজটি সম্পূর্ণ শেষ। এখন আমি চেক দিতেছি যে আমার ডিসপ্লে যে লাইটিং সমস্যাটা ছিল সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন লাইটিং চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি একটা কয়েল চেঞ্জ করেছি এবং যে একটা লাইন মিসিং ছিল ওই লাইনটা জাম্পার করছি মাদারবোর্ড থেকে ডিসপ্লে পর্যন্ত। তো পুরোপুরি ফোনটা চালুক এবং ব্রাইটনেস বাড়ে কিনা কমে কিনা আমরা ওটা চেক দিই কাস্টমারকে হ্যান্ড ওভার করার চেষ্টা করবো। অনেক সময় দেখা গেছে ব্রাইটনেস এক তালে থাকে, মাকার ব্রাইটনেস বাড়ে না কমে না, এই সমস্যাটা দেখা দেয় প্রায় ফোনই। তো আমি একবার চেক দেবো যে ওইটার ব্রাইটনেসটা বাড়ে কিনা কমে কিনা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ব্রাইটনেস বাড়তেছে কমতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।